পর্ক স্যান্ডউইচ, পর্ক কষা, পর্ক মাখা। হ্যাঁ অবশ্যই। এখন ভাবছি একটু অক্টোপাস ট্রাই করবো। আমি হাতে মাটন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। এটা কোরিয়ান একটা খাবার। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা এক্সাইটিং ভিডিও। তো আজকের ভিডিও টপিক কি হবে সেটা তোমাদের সাথে ডিসকাস করে নিই। আজকে আমরা যাব হচ্ছে কলকাতা ফুড ফেস্টিভ্যালে। তোমরা অনেকদিন ধরে বলেছো সুস্মিতা দিদির সাথে কোনো ব্লগ আসেনি, তো আজকে ব্লগ আসছে। তো চলো বন্ধুরা, খুবই মজা হবে অ্যান্ড সব ইনফরমেশন তোমাদেরকে দেব। তো চলো আজকের এই এক্সাইটিং ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার, তোমরা ভাবছো আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে আমার বাড়িতে অ্যান্ড এইগুলো হচ্ছে আমার নতুন রুম, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে দেখাই কতটা কি কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কাজ হচ্ছে। এই রুমে জানলা এখনো বসানো হয়নি, এখনো অনেক কাজ বাকি। অ্যান্ড এই হচ্ছে আমার স্টুডিও, বা এটাই রুম হতে পারে বাট হবে আমি এটা ভাবছি। একটা বড় জানলা রেখেছি যেখান থেকে প্রচুর আলো আসবে অ্যান্ড এখানে বসেই ভিডিও বানাবো। এই হচ্ছে এখনকার আপডেট। তো চলো বাইরে লুসি দাঁড়িয়ে আছে, লুসিকে নিয়ে তাড়াতাড়ি বেরোনো যাক। তো বন্ধুরা, তোমাদের অনেককেই বলেছিলাম আমার বাড়িটা দেখাবো, বাট একটা ফুল ব্লগ বানাবো তার জন্য বাড়িটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, প্লাস্টারটা হয়েছে বাইরের দিক দিয়ে। চলো, এই যে লুসি দাঁড়িয়ে আছে আমার জন্য, লুসিকে নিয়ে বেরোনো যাক। অ্যান্ড সুস্মিতা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে। দেখি কটা বাজে, এখন বাজে হচ্ছে প্রায় 1:30। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কল্যাণী হাইওয়েতে। আমি যদি কিছু ভুল করি আজকের ব্লগটাতে, তোমরা কিন্তু আমাকে মাফ করে দিও। কারণ হচ্ছে আমি কিন্তু ফুড ব্লগ অনেক দিন পরে করছি। আমি বেশিরভাগ ট্রাভেল ব্লগই করে থাকি এবং মোটো ব্লগ করে থাকি। তো আজকে এই ফুড ব্লগ একটা ডিফারেন্ট টাইপ অফ ব্লগ, আমি আগে করতাম, অনেক আগে আমার এই চ্যানেলে করতাম, আজকে আবার অনেক দিন পর করব। তো যদি কিছু খামতি থেকে যায় তাহলে কিন্তু আমাকে মাফ করে দিও। আর আমি লোকের সামনে ব্লগ বানাতে অনেক বেশি লজ্জা পাই অ্যান্ড তার মধ্যে সুস্মিতা আসবে, আর সুস্মিতার সাথে ব্লগ করতে গেলে তো আমি আরো বেশি লজ্জা পাই, জানি না ভাই কেন। বাট এই লজ্জাটা কাটাতে হবে যদি একজন ভালো ব্লগার হতে হয়। তো আজকে থেকে সেই জিনিসটা করব এবং নিজের লজ্জা সব সাইডে রেখে ব্লগিং করব, পুরো জোশ নিয়ে ব্লগিং করার চেষ্টা করব। মাঝে মাঝে একটু এনার্জি ডাউন হয়ে যায়, সেই জায়গাগুলো আমাকে কিন্তু মাফ করে দিও। অ্যান্ড ফুড সম্বন্ধে কিন্তু আমার অতটা নলেজ নেই, বাট ভালোই নলেজ আছে। কারণ হচ্ছে আমি নিজে না খাবার খেতে এত ভালোবাসি, তোমরা বিশ্বাস করতে পারবে না। তাই জন্য আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারবে আমি খাবার খেয়ে কতটা ভালোবাসি। ঠিক আছে, যাই হোক, সুস্মিতা আমার জন্য ওয়েট করছে তেঘরিয়াতে। তো তেঘরিয়াতে গিয়ে সুস্মিতাকে পিক আপ করি অ্যান্ড সুস্মিতার সাথে তোমাদের পরিচয় করে দিই যারা এই চ্যানেলে নতুন আছো। আমরা এখন চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে। এই এক্সপ্রেস ওয়েতে ওঠার পর আমার একটা কবিতা মাথায় আসে, তোমাদেরকে বলি আজকের এই কবিতা। আর্স কিজিয়ে, ছোটবেলায় বন্ধুদের সাথে করতাম আমি খেলা, আজ আমি যাব বান্ধবীর সাথে মেলা। কেমন লাগলো তোমাদের? তো এটা ইন্ট্রো করলে কিন্তু ভালো হতো, বাট ঠিক আছে, তখন মনে পড়েনি, এখনই সেই তোমাদেরকে বলেই দিলাম। আসেনি এখনো, বলছে হাঁটছে। কোথায় হাঁটছে? ওই যে আসছে মেয়েটি, ওই যে, ওই তোর দাদা জামা পরে এসছে। ভালো লাগছে আমাকে? তোকে দেখতে ভালো লাগছে? ও তুই জানিস। তো বন্ধুরা, সুস্মিতাকেও পিক আপ করে নিয়েছি হলদিরাম থেকে। এবারে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এই জায়গাটা দেখো, আমার প্রচণ্ড ভালো লাগে এই বিচটা দিয়ে বাইক চালাতে। ভয় পাচ্ছিস তুই? তো বন্ধুরা, দেখতে পাচ্ছো আমরা এখন প্রায় চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে। অনেকদিন পর এদিকটায় আসছি। বাইকটা রাখবো কোথায়? বাইক এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, তোমাদের নিজের দায়িত্বে পার্কিং করতে হবে। এখানে দেখছি সবাই পার্ক করেছে, তো আমিও এখানটায় পার্ক করে নিই গাড়িটা। ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি অ্যান্ড গাড়িটা পার্ক করে দিয়েছি। আর সুস্মিতা, তো সুস্মিতার সাথে সবাইকে পরিচয় করে দিলাম, এটাই পরিচয়, সুস্মিতা দে এর নাম। ঠিক আছে, অ্যান্ড আমি কি ব্লগ করতে পারবো আজকে? প্রচণ্ড কনফিডেন্স ল্যাক করছে এখানে এসে আসার পর থেকেই, কারণ হচ্ছে আমি তো এরম টাইপের ব্লগ বানাই না। চলো, আর একজন অ্যাঙ্কার দেখছি ভিতর থেকে, মানে তখন থেকে বকেই যাচ্ছে। ঠিক আছে, সবার ইন্টারভিউ নিচ্ছে, যারা যারা খাচ্ছে আমি জানি না, আমারও নেবে নাকি। অ্যান্ড আমি আরো অকওয়ার্ড ফিল করবো তাহলে। তো এটাই হচ্ছে গেট, মেইন গেট ঢোকার জন্য। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ টিকিট কাটতে হচ্ছে, সুস্মিতা গেছে টিকিট কাটতে। মূল্য কত? 20 টাকা করে টিকিটের মূল্য। তো বন্ধুরা, আসার পর থেকে পুরোটা ঘুরে নিয়েছি, একবার ঘুরে নিয়ে সব দেখে নিয়েছি কোথায় কি খাবার আছে অ্যান্ড আমি কি কি খেতে পারি। তো ফার্স্ট শুরু করব হচ্ছে এখানে শর্মা থেকে। পিছনে শর্মা, শুরুতেই দোকানটা আছে। এটা হচ্ছে একসময় ইয়েতে পাওয়া যেত, তার সিনেমালের পাশে দোকানটা পাওয়া যেত, বাট এখন আর সেখানে পাওয়া যায় না, দোকানটা বন্ধ হয়ে গেছে, অনেকদিন সেখানে খাইনি। তো এখান থেকে খাবার ট্রাই করা যাক অ্যান্ড এটাই হবে আজকের দিনে আমাদের ফার্স্ট খাবার। শর্মা কত করে?
প্রথমে আমরা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সেটা হচ্ছে শর্মা মানে পুরো ক্রিমি ভিতরটা দারুণ লাগছে যেরকম শর্মা খেতাম আমি ঠিক সেরকমই এন্ড কোয়ালিটি তো খুব ভালো কেমন হ্যাঁ অবশ্যই হেভি হেভি খেতে 170 টাকা ওয়ার্থ ইট শর্মা তো খাওয়া হয়ে গেছে শর্মাটা বেশ ভালোই লেগেছে এখন ভাবছি একটু অক্টোপাস ট্রাই করব কারণ এখানে অক্টোপাস अवेलेबल আছে তো কোনটা ছিল অক্টোপাসটা একবার খেয়ে দেখ লাইফে ফার্স্ট টাইম অক্টোপাস এই জি আমি খেতে ভালো না দেখি অক্টোপাস আমি কোনদিন খাইনি ফার্স্ট টাইম খাবো ঠিক এই কাউন্টারটায় পাওয়া যাচ্ছে হচ্ছে অক্টোপাস প্রচন্ড ভিড় হচ্ছে এই কাউন্টারটায় তো চলো ওখানটা যাই এন্ড কি কি আছে দেখি এন্ড দূর থেকে অক্টোপাসটাকে দেখে কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না বাট তবুও যদি সামনে গিয়ে ভক্তি হয় তাহলে খাবো প্রচন্ড ভিড় ভাই কি এটা এটা অক্টোপাস অক্টোপাস স্যালাড ওটাই এটা কি অক্টোপাস স্যালাডটা এটা ও ওটা খাবো না হাট কাকড়া এটা কাকড়া ফ্রাই মাংসটা দেখি মানে পুরনো মনে হয় মানে বাসি মনে হচ্ছে ওটা স্কুইড ওইখানে খেতে দিলি না কেন দাম এইটুকু জিনিসটা এইটুকু অক্টোপাসের ওইটুকু জিনিসটাই দেখাচ্ছিল 200 টাকা ভেজে খোলা রেখে দিয়েছি অনেকক্ষণ রেখে দিয়েছি আর বাসি মনে হচ্ছে এখন বাসি জোর না অতক্ষণ খোলা খাবার আমি খাবো তো এবার কি খাবো ভাত খাবো চল কোথায় খাবি ভাত আমি নি আয় কোথায় খাবি আমি নি আয় সুস্মিতা বলছে এখানে প্রাইস রেঞ্জটা খুব ভালো মায়ের রান্নাঘরে আমি বসন্তি পোলাও চাই আর সঙ্গে মাটন চাই আছে কম্বো আছে 160 ঠিকই আছে তুই ফ্রাইড রাইস আর চিলি চিকেন না না অতটা আমি একা শেষ করতে পারবো না এটা আমি আছি তো তো এখানে চলে এসেছে ফিশ ফ্রাই আর এখানে চলে এসেছে হচ্ছে বাসন্তী পোলাও এন্ড মাটন দু পিস মাটন দিয়েছে আর সঙ্গে দিয়েছে বাসন্তী পোলাও ঠিকই আছে 160 টাকায় আর ফিশ ফ্রাইটা তো অনেকটা বড় দেখাচ্ছে আর 60 টাকা দাম নিচ্ছে খেয়ে দেখ কিরকম লাগছে ভিতরটা দেখি কতটা আছে মাছের দিয়েটা কম না ফুডটাই বেশি এই টাকায় আর কত টাকা দেবে 60 টাকায় ভালো ভালো খেতে কিন্তু মাছটা অনেকটাই কম আমি হাতে মাটন নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না তো এবারে এটা টেস্ট করার পালা মাটনটা দেখতে পাচ্ছ প্রচন্ড নরম এই চামচি দিয়ে কেটে গেল একটু বল কেমন লাগছে খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস বুঝতে পারছি না পুরোটা খেয়েই তো নিবি মটনটা ফাটাফাটি খেতে এটা দিয়ে একদম লাজবাব লাগছে এন্ড মাটন যেটা আছে না একদম মানে ভালোভাবে সিদ্ধ হয়েছে মানে 160 টাকায় সত্যি কথা বলছি ওর্থ ইট এখানে দেখতে পাচ্ছ সুন্দর মানের ভেটকি মাছের আইটেম আছে বাট এখন তো আমাদের পেট পুরো ভরে গেছে তো খাওয়ার আর কোনো গুঞ্জাইশই নেই এন্ড এখানে দেখতে পাচ্ছ ফিশ কবিরাজি তৈরি হচ্ছে লাইভ আর এই স্টলটা খুবই ডিফারেন্ট এন্ড ইউনিক তোমাদেরকে দেখাই কেন যে এখানে পুরো কাউন্টারটা পর্কের কাউন্টার এন্ড দামগুলো কিন্তু রিজনেবল 199 এ পর্ক বিরিয়ানি পাচ্ছ পর্ক কষা মাত্র 99 পর্ক মাখা 99 বেকন ফ্রাই 149 তো এটা দেখানো যাবে কি আছে এটা পর্ক স্যান্ডউইচ এটা পর্ক কষা আর এটা পর্ক মাখা আর বিরিয়ানি ওখানে খোলা যাবে না দাদা বারবার খোলা যাবে খোলা যাবে না বারবার ঠিক আছে ঠিক আছে তো দেখতে পারলে পর্কের কাউন্টারটা পর্ক আমি খাই না তোমরা সবাই জানো বাংলায় যে পুরো একটা কাউন্টার পর্কের করেছে সেটা বেশ ইন্টারেস্টিং এন্ড কাউন্টারে কিন্তু ভিড়ও আছে আর সামনে দেখতে পাচ্ছ হচ্ছে টার্কিশ আইসক্রিম আমরা ভেবেছিলাম টার্কিশ আইসক্রিমটা খাবো বাট দামটা প্রচন্ড বেশি 200 টাকা কি বলি হতে চাস না একদম এতক্ষণ ধরছি এত বড় লাইন কেন এখন বুঝতে পারছি ভাই লাইনটা কি কারণে লোকে খাদ্য মেলায় দাদা বৌদি তো সবসময় আছে তাই না দেখতে পাচ্ছ লাইনটা ওইখানে লাইন শুরু হয়েছে জাস্ট এইখান থেকে বাপরে বাপ পূজা বললো বাড়ির জন্য চকলেট নেবে কত দাম এটা এই যে বলছিস না কোরিয়ান এসছে এই যে এটা হচ্ছে কোরিয়ান কোরিয়ানটা বন্ধ হয়ে গেছে তো রসগোল্লা কত দাম 30 একটা বেক রসগোল্লা দাও এখানে দেখতে পাচ্ছি ভালো ভালো মিষ্টির আইটেম আছে আর এটা শেক আছে কিসের শেক এটা এই যে এগুলো ও মুজ আছে একটা সর ভাজা আছে এটা কি এটা কাপের মধ্যে কিসের ককটেল সন্দেশ আর গুড়ের ককটেল আছে তো এখানে আছে হচ্ছে সুইট ডেভিল আমরা দুটো জিনিস নিলাম একটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট বেক রসগোল্লা এটা হচ্ছে 30 টাকা দাম এন্ড তুই কি নিলে এটা ককটেল গুড় আর হচ্ছে সন্দেশের ককটেল চিয়ার্স তোমরা চকলেট খেতে পারবে সম্পূর্ণ বিনা এটা আর বলার কিছু নাই অল টাইম ফাটাফাটি দিলিও না এটা বেশি ভালো
তো এখানে একটা ইউনিক জিনিস দেখলাম এটা কি আছে পপআপ রোল কত দাম এটা প্রথমবার দেখছি তো একবার ট্রাই করে দেখা উচিত আমার পেটে এক ফোঁটাও আর খিদে নেই বাট ট্রাই করে দেখো কারণ নতুন জিনিস একটা চিকেন পপআপ রোল দিও এখানে কি ভাপে গরম হচ্ছে তো চিকেন পপআপ রোলটা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওখানে কিছু একটা ইয়ে বানাচ্ছে ভাজা করছে ঠিক আছে মাংস বা ফিশ ফ্রাই টাইপের করছে করে সেটার উপর দিয়ে ডিম দিয়ে এর মধ্যে ভাপছে তো দেখতে পাচ্ছ এরকম ভাবে মশলাপাতি দিচ্ছে ও এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছে তোমাদের কি কোনো স্টল আছে কলকাতায় দমদমে কোথায় কতদিন হয়েছে আজকে খেয়ে দেখি জিনিসটা কিরকম যদি ভালো হয় তাহলে দমদমে গিয়ে মাঝে মাঝে খাওয়াও যাবে দেখতে পাচ্ছ এগুলো কাঠের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে চিকেন তো তো এটা হচ্ছে চিকেন পপআপ রোল খেয়ে দেখ একবার তুই ফার্স্ট ট্রাই করে দেখ প্লাস্টিক প্লাস্টিক লাগছে কারণ ডিমটা কি প্লাস্টিক চায়না থেকে এনেছে নাকি এটা কোরিয়ান একটা খাবার ভালো খেতে ডিমটা ভাপালে যেরকম হয় হ্যাঁ আর ভিতরে চিকেন বুঝতে পারছিস না আমি খুবই কম বাইট নিয়েছি চিকেন তো আসেনি এখনো তো এবারে আমার ট্রাই করার পালা তো দেখে তো বেশ ভালোই লাগছে এরকম লাগলো না দেখে প্রচন্ড ইন্টারেস্টিং লাগছিল বাট খেতে কিন্তু সেরকম টেস্টি নয় এবারে আর এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছ ব্যাম্বু বিরিয়ানি এখানে কাবাব আছে আছে হচ্ছে দুধ পুলি পিঠে পাটি সাপটা সবকিছু আছে তো বন্ধুরা আমরা এখন পুরোপুরি মেলা থেকে বেরিয়ে গেছি মেলায় অনেক কটা জিনিস ট্রাই করলাম এবং তোমাদেরকে নতুন নতুন অনেক জিনিস দেখালাম এই মেলাটা সত্যিকারে বলছি যে প্রথমবার এই খাদ্য মেলায় এলাম যাতে প্রচুর ধরনের জিনিস আছে কোরিয়ান জিনিস থেকে শুরু করে আমাদের দাদা বৌদি তারপর হচ্ছে আমিনিয়া তারপর আবার বাঙালি খাবার সব রকম খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এই হ্যাঁ এবং মোটামুটি প্রাইস গুলো সবকটাই অ্যাফোর্ডেবল দু একটা দোকান ছাড়া তোর কেমন লেগেছে ভালো মিষ্টি গুলো খুবই ভালো কোরিয়ান ফুড তো আমার খারাপ লাগে তো যতটা খারাপ লাগে তোমার আর আমি যেটা বলছি ফিশ ফ্রাই যেটা প্রথমে আমার ভালো লাগছিল বাট ফিশ ফ্রাইটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি অ্যাভারেজ তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানটা শেষ করবো আই থিঙ্ক তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা সবাই জানো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও কারণ 20,000 সাবস্ক্রাইবার কিন্তু খুব কাছে